দশভুজা নয়, দেবী এখানে শতভুজা। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে পুজো ঘিরে রয়েছে নানা ইতিহাস। পুজো দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল রায়মঙ্গলের কাঁঠালবেড়িয়াতে শতভুজা দেবীকে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কি অবাক হচ্ছেন, ভাবছেন তো দেবী তো দশভুজা হয়, তাহলে শতভুজা রূপ কেন? আসুন জেনে নিই। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কাঁঠালবেড়িয়াতে 100 হাতে দুর্গা প্রতিমা পূজিত হচ্ছেন। জানা যায় শিল্পী স্বপ্নাদেশ পেয়ে এবার দশভুজা নয় শতভুজা দেবী তৈরি করছেন শিল্পী। কাঁঠালবেড়িয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবারে তাদের পুজো 55তম বর্ষে পদার্পণ করল। কিন্তু কাঁঠালবেড়িয়া ব্যবসায়ী সমিতির দুর্গা প্রতিমা যিনি তৈরি করেন সেই শিল্পী এবার স্বপ্নাদেশ পেয়েছেন মা শতভুজার। সেই কারণেই এবার দেবীর 100টি হাত তৈরি করা হয়েছে। এখানে দুর্গা প্রতিমা 10টি হাতে রয়েছে অস্ত্র, বাকি 90টি হাতে রয়েছে পদ্মফুল। 100টি হাতের দেবী প্রতিমার খবর ছড়িয়ে পড়তেই বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন এই পুজো মণ্ডপে। পাশাপাশি পুজো উদ্যোক্তারা জানিয়েছেন এবছর রাজ্য সরকারের দেওয়া 70,000 টাকা দিয়ে তারা খুবই ভালোভাবে পুজোর আয়োজন করতে পেরেছেন। এই বিষয়ে কাঁঠালবেড়িয়া ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান, এবছর আমাদের 55তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। আমরা দেবীর 100 হাত রূপ প্রদর্শন করছি সকলের সামনে, অর্থাৎ দেবী শতভুজা পূজিত হবেন। আমি সকলকে অনুরোধ করব আগামী দিনেও যাতে দর্শনার্থীরা আসেন এবং আমাদের পূজা মণ্ডপে দেবী প্রতিমা দর্শন করেন। সুন্দরবনের কাঁঠালবেড়িয়া ব্যবসায়ী সমিতির দুর্গা মণ্ডপে শুধু এলাকাবাসী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা যাচ্ছেন এবং দেবী প্রতিমা দর্শন করছেন। আপনিও চাইলে একবার দেখে আসতেই পারেন দেবী শতভুজাকে। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে আমরা এই কাঁঠালবেড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মায়ের 100 হাত প্রদর্শনী পুতুল আমরা এখানে তৈরি করেছি। দিদির আর্থিক সাহায্য 70,000 টাকা পাওয়ায় আমরা পূজা কমিটি খুবই খুশি এবং আনন্দিত। বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সাহায্য, স্থানীয় জনসাধারণের অর্থ সাহায্যে আমরা প্রতিমা আপনাদের সামনে তুলে ধরেছি। সবাই আসবেন, প্রতিমা দেখবেন। এই প্রথম মায়ের 100টি হাতের যে মায়ের যে 100টি হাতও হয় সে সম্বন্ধে আমরা আমাদের শিল্পীর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম। তাই কাঁঠালবেড়িয়া বাজার ব্যবসায়ী সমিতি এই আয়োজনটা আপনাদের সামনে তুলে ধরেছে। তাই আপনারা সবাই, আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই পূজার এই প্রতিমা প্রদর্শনের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।